নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই দেখুন আমার হাতে আছে মুড়ি। এই মুড়ি কিন্তু একদম নরম হয়ে গেছে, নরম হওয়া মুড়ি। এই মুড়ি কিন্তু দেখুন একদম নরম, আর এই মুড়ি কিন্তু খাওয়া যাবে না। এই নরম হওয়া মুড়ি তো খাওয়া যায় না একদমই, কিন্তু এই নরম হওয়া মুড়ি কিন্তু আমরা ফেলে দেই যখন নরম হয়ে যায়। আজকে এই নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে বানিয়ে ফেলবো একদম দারুণ স্বাদের পিৎজা। কি ভাবছেন তো কিভাবে হবে? একদম কিন্তু সহজ এই রেসিপিটা। এই নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে কিন্তু ঝটপট আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের পিৎজা। তো কিভাবে বানাবেন এই পিৎজা, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক এবার মুড়ির পিৎজা। সবার আগে উনুনটা ধরিয়ে নেবো। এবার বন্ধুরা, এই মুড়িগুলো কিন্তু একদম নরম, তো এই নরম মুড়ি দিয়ে কিন্তু কিছুই বানানো যাবে না, পিৎজাও বানানো যাবে না। তো এই মুড়িগুলোকে শক্ত করে নিতে হবে একটু ভেজে। তো সেই জন্য আমি কড়াই দিয়ে দেবো শুকনো কড়াই। সব দিয়ে দিলাম, এবার ভালো করে মুড়িগুলোকে একটু নেড়ে মচমচে করে নিতে হবে। মুড়ির পিৎজা কিন্তু বানানো একদমই সোজা, কিভাবে বানাই তাহলে শুধু দেখতে থাকুন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও কিন্তু স্কিপ করলে চলবে না। পিৎজাটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় টিফিনও খেতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, হ্যাঁ সব রকম হয়ে যাবে। আর খুব খেতেও কিন্তু দারুণ হয়, দারুণ হয় মুড়ি। তো খেতে খেতে আমাদের কৌটোই ভরে রাখতে রাখতে নরম হয়ে যায় মুড়ি, তখন সেই লাস্টে সেই মুড়িগুলো কিন্তু ফেলে দিতে হয়। সেই মুড়িগুলো দিয়েই কিন্তু রেসিপি বানানো যায়। তো কি রেসিপি বানাবেন এটা হচ্ছে একদম দারুণ স্বাদের পিৎজা, দেখতে থাকুন শুধু। এই দেখুন প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, মুড়ি কিন্তু আমাদের একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা মুড়িগুলো দেখুন একদম কি সুন্দর মচমচে হয়ে গেছে, ঠিক আছে। এবার এই মুড়িগুলোকে আমি এই গ্লাসের মধ্যে নেব। এই যে নিয়ে নিলাম, এবার একটা বেলুন নিয়ে নিয়েছি, বেলুন দিয়ে কিন্তু সহজে এটা গুঁড়ো করা যাবে এইভাবে। আর এটা তাড়াতাড়ি হয়, আপনারা চাইলে কিন্তু মিক্সার মেশিনে দিয়েও কিন্তু ঝটপট গুঁড়ো করে নিতে পারেন, বেলুন দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো করা যায়। যদি বড় হামানদিস্তা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর গুঁড়ো করা যাবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। তো আবার নেব, এইভাবে কিন্তু সহজে একদম পুরো মুড়ি গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে আমি সব মুড়ি একদম পুরো গুঁড়ো করে নেব। এই যে সব একদম পুরো গুঁড়ো হয়ে গেল, দারুণ গুঁড়ো হয়েছে, দেখেছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই গেলাসে করে করলে বা হামন্দিসে করলে কিন্তু এরকম খচি খচি হবে, দেখেছেন। এই দেখুন মুড়ি কিন্তু কিছু কিছু মুড়ি এরকম থাকবে, এরকম খচি খচি হবে। আর যদি মিক্সারে করেন তো একদম পুরো আটার মতো ফাইন পেস্ট হয়ে যাবে। বন্ধুরা পিৎজা টপিং এর জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে কেটে নেব। পেঁয়াজটা কেটে নেব, শুধু দেখতে থাকুন কিভাবে বানাই। এই যে এইভাবে কিন্তু পেঁয়াজটা কাটতে হবে একদম, এই দেখুন এই পাপড়ি পাপড়ি মতন পেঁয়াজের কিন্তু এরকম উঠে যাবে, এইভাবে কাটতে হবে। প্রত্যেকটা পেঁয়াজ এরকম ছাড়িয়ে দেবো। এইরকম করেই কিন্তু পেঁয়াজগুলো সব কাটতে হবে। এই দেখুন কি সুন্দর কেটে নিয়েছি,
আমি আগে কেটে নিলাম, পরে টুকরো টুকরো করব। এই দেখুন একদম কিন্তু পেঁয়াজের মতনই, এরা খুব লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই যে একদম এরকম করে কাটতে হবে, তবেই কিন্তু দেখতে একদম ভালো লাগবে, সুন্দর লাগবে। এইভাবে সব কেটে নেব। এই যে সব কাটাকুটি একদম হয়ে গেল, সব কাটাকুটি হয়ে গেল। এবার দেখুন শুধু কিভাবে বানাই এই মুড়ি দিয়ে পিৎজা। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, মুড়ির গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো সব। মুড়ি দিয়ে তো দারুণ হেলদি খাবার হবে, মুড়ি দিয়ে সব কিছুই একদম বানানো যায়। তার মধ্যে আমরা আজকে বানাচ্ছি পিৎজা, শুধু দেখতে থাকুন, দেখতে থাকুন কিভাবে বানাই আজকে। একদম দিয়ে দিলাম। এবার আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ফাটাবো। আমি তো তিনটে ডিম দিয়ে করছি, আপনারা যতটা বানাবেন ততগুলো ডিম দিয়েই করবেন। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। তিন পলা মতন সাদা তেল দিলাম, আপনারা তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে দেবো বেকিং পাউডার, এই বেকিং পাউডারটা দিতে হবে কিন্তু পিৎজাটা ফোলার জন্য। দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো সয়া সস, এক চামচ মতন সয়া সস দিয়ে দিলাম আরও বেশি টেস্ট করার জন্য। এবার সব কিছু দিয়ে একসাথে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। একটু জল লাগবে, মুড়ি কিন্তু বন্ধুরা অনেকটাই জল টানবে। এই দেখুন বন্ধুরা মুড়িতে জল দেওয়ার সাথে সাথে কতটা হয়ে গেছে দেখেছেন, পুরো এক গামলা। আর দেখুন এই দেখুন একদম কিন্তু এইরকম হবে, দেখেছেন বেশি কিন্তু পাতলা করা যাবে না, একদম কিন্তু এরকম হবে থিকনেসটা, দেখুন একবার। ভালো করে আমি ফাটিয়ে নেবো পিৎজা, যাতে একদম একটু ফ্লপি হবে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন, যেভাবে বানাচ্ছি শুধু দেখতে থাকুন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা অনেক হেলদি খাবার, আপনারাও কিন্তু খেতে পারবেন। এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসাবে কিন্তু দারুণ, পিৎজাও খাওয়া হয়ে যাবে আবার তার সাথে মুড়িও খাওয়া হয়ে যাবে, হেলদি খাবার। এই যে এটা হয়ে গেল একদম ফাটানো রেডি, ব্যাটারটা করা। এবার আবার উনুন ধরাতে হবে, উনুন নিভে গেছে। এবার আমি চাটুটা বসিয়ে দেবো, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল, সাদা তেল দিতে হবে, তেলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম তেলটা, দিয়ে একদম পুরো চাটুতে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। এবার কিন্তু তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, চাটু একদম পুরো গরম করে নিয়েছে, এই দেখুন ধোঁয়া উঠছে। এবার এই যে মুড়ির এই যে ব্যাটারটা, এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। সব একদম ঢেলে দিলাম, একদম উঁচু উঁচু মতো হয়ে যাবে, একদম কিন্তু এরকম উঁচু করতে হবে। এই যে দিয়ে দিয়েছি একদম সেট করে, এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখতে হবে, তলাটা ভালো করে হয়ে যাবে। পিৎজায় চিলি ফ্লেক্স দেওয়ার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একটু এরকম করে ভেঙে নিতে হবে, একদম চিলি ফ্লেক্স হয়ে গেল। এই দেখুন দেখেছেন একদম কিন্তু চিলি ফ্লেক্স করে নিলাম, বাড়িতেই কিন্তু এইভাবে সহজেই চিলি ফ্লেক্স হয়ে যাবে পিৎজার জন্য। পিৎজার জন্য এবার আমি সস বানিয়ে নেব, একটু সস নিয়ে নেব, আর নিয়ে নেব সয়া সস। এই যে সসটা আমার বানানো হয়ে গেল, একদম অল্প করেই বানিয়েছি বন্ধুরা। 10 মিনিট পর এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন
দেখেছেন কিরকম ফুলে গেছে। আর এই দেখুন ধার কিন্তু একদম পুরো ছেড়ে দিয়েছে, দেখেছেন সব ধার ছেড়ে দিয়েছে, হয়ে গিয়েছে বোঝার এই একটাই উপায় হচ্ছে এই যে ধার গুলো কিন্তু সব ছেড়ে দিয়েছে। এবার এটাকে উল্টে দিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে। এবার আমি এটা থালায় ঢেলে নেব। এই দেখুন দেখেছেন কি সুন্দর একদম পুরো হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে, একদম অল্প করে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে ভালো করে লাগিয়ে দেব। এবার এর উপরে এইভাবে দিয়ে দিতে হবে, এইভাবে এটাকে উল্টে দিতে হবে, দিয়ে এবার এই উপরের থালাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা দেখেছেন তলাটা কি সুন্দর হয়েছে। এবার এটা উনুনে চাপিয়ে দেবো, এক চামচ মতো তেল এরকম উপর থেকে ভালো করে দিয়ে দিলাম। আর এরকম পোড়া পোড়া হবে, দেখেছেন উপরটা কিন্তু একদম এরকম পোড়া পোড়া হবে। এবার এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম আগে, এই সসটা এবার আমি এর উপরে দিয়ে দেবো। সসটা কিন্তু উপরে এইভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এবার এই যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম উপরে সাজিয়ে দেবো। আর সবসময় কিন্তু এটা উল্টেই করতে হবে, আগের পিঠে কিন্তু করা যাবে না, এরকম উল্টে ভাজা পিঠে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বেশ সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে দেখতে। ক্যাপসিকাম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু পনিরের টুকরো করেও দিতে পারেন এর মধ্যে, বা যদি চিকেন থাকে চিকেন ফ্রাই করেও দিতে পারেন। আমি একদম নর্মাল বানাচ্ছি, বেশি কিছু দেবো না, শুধু পেঁয়াজ আর এই টপিংটাই দেবো। দোকানের পিজ্জাও হার মেনে যাবে, এত সুন্দর হচ্ছে দেখছি, খেতেও ভালো হবে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এবার এখানে আমি চিজ নিয়ে নিয়েছি, এই দেখুন এই চিজটা এবার আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এরকম করে। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো, চিজটা যখন মেল্ট হয়ে যাবে উপরটা একদম পুরো দারুণ লাগবে। এরকম একটু চিজ ছড়িয়ে দিতে হবে উপরে, আর চিজ ছাড়া তো পিজ্জা একদমই অসম্পূর্ণ। একদম সব চিজ দিয়ে দিলাম। এবার যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর থেকে, এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। একটু কাসৌরি মেথি উপর থেকে দিয়ে দেবো, সব কিন্তু দেওয়া রেডি। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে চিজটাকে একটু মেল্ট হতে দিতে হবে, দিয়ে দিলাম। বন্ধুরা এবার ঢাকনাটা খুলবো, দেখবো পিজ্জাটা কতটা কমপ্লিট হলো। এই দেখুন দেখেছেন একদম কিন্তু চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, আর পিজ্জাও কিন্তু একদম রেডি। একদম পুরো হেলদি একটা পিজ্জা হলো, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। এবার আমি এটা ঢেলে নেব, আগে দেখে এই পাশটা উঠছে কেন। এই দেখুন হেভি সুন্দর হয়েছে একদম ওই পাশটা, এবার নামিয়ে নিতে হবে। বন্ধুরা আমাদের তো পিজ্জা একদম রেডি হয়ে গেছে, দেখুন একবার খেতে কিন্তু দারুণ হবে। তো আমি তো নর্মাল চিজ দিয়েছি, আপনারা যদি এই যে পিজ্জায় যে চিজ দেয় মোজারেলা চিজ, সেই চিজ যদি দেন তাহলে কিন্তু একদম পুরো ভালো করে মেল্ট হয়ে যাবে, একদম পুরো লেপটে থাকবে সেই চিজটা দিলে। এবার আমি এটা কেটে নেব, কেটে কেটে খেতে হবে। কেটে নিলাম, বাবা ভীষণ গরম তো, দিয়ে দিলাম এটা মায়ের। এবার আমি একটা নেব, খাবো কেমন হয়েছে দেখি, নিশ্চয়ই দারুণ হয়েছে। প্রচন্ড গরম, গরম অবস্থাতেই খেতে হবে, খেয়ে দেখো। আমি তো হাতই দিতে পারছি না, এতই গরম, দারুণ ভালো হয়েছে।
এত সুন্দর যে মুড়ি পিৎজা বন্ধুরা না করে গেলে বুঝতে পারবে না। দারুণ দারুণ হয়েছে, একদম ফাটাফাটি যা লাগছে না। সসটা আর মুড়িটার ডিম দিয়ে একদম পুরো ব্যাটারটা না এটা দারুণ লাগছে। কেমন হয়েছে চিজটা? একদম মেল হয়ে গেছে। এটা যদি মোজরেলা চিজ হতো না তাহলে এটা আরো বেশি মেল্ট হতো। আমি এটা কিউব চিজ দিয়েছি, কিউব চিজ গুলো খুব একটা মেল্ট হয় না। মোজরেলা চিজটা আমি পাইনি বলে কিউব চিজটাই নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিৎজাটা একদম পুরো এ পাশটাও দেখুন কেমন হয়ে গেছে, তলাটা দেখেছেন একদম পুরো, আর ভিতরটাও দেখুন দারুণ লাগছে খেতে। দারুণ হয়েছে, দারুণ, একদম হেলদি খাবার বন্ধুরা। আপনারা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, খুব হেলদি কিন্তু একটা খাবার একদম, তাই না বলো? দারুণ দারুণ, মুড়িও খাওয়া হয়ে যাবে আর তার সাথে কিন্তু একদম পুরো উপরে পনির চিকেন সবকিছুই কিন্তু টপিং করে দিতে পারেন। আমি তো শুধুই ভেজ করলাম। দারুণ হয়েছে, ওই ধারগুলো আরে ক্রিপসি হয়েছে, সসটা আর এবং একদম পুরো ঘরোয়াভাবে বানিয়েছে, দারুণ রেসিপি একদম। সকালবেলায় তো ব্রেকফাস্টে দারুণ জমে যাবে। তো এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই মুড়ি আর ফেলে না দিয়ে এরকম সুন্দর পিৎজা বানিয়ে খাবেন, এটা কিন্তু খেতে একদম পুরো সুপার হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখাবো আবার একটি নতুন ভিডিওতে।